দেখুন আমার একটাই ইয়ে আছে যে লক্ষ্য যে মানুষের পাশে আমি পৌঁছে যেতে পারি, মানুষের সঙ্গে কথা বলতে পারি। কেন যদি মানুষের পাশে পৌঁছে যাই মানুষ আমার পাশে পৌঁছে যাবে, সেটা আমার ধারণা আছে। ভিক্টোরিয়া আর্লি মর্নিং সবাই ভবানীপুরের লোক আশপাশে সবাই জনতা এখানে আসে, তো সেই জন্যে ভাবলাম যে একটা ফ্রেশ একটা হেলদি স্টার্ট করি, সেই জন্যে ভিক্টোরিয়া। নমস্কার। ভবানীপুরের বাসিন্দাদের কাছে মূলত কোন বিষয়টা তুলে ধরবেন আপনার লড়াইয়ের জন্য প্রচারে? আমার লড়াইয়ের সব থেকে প্রথম বিষয় হলো দ্যাট সেভ বেঙ্গল সেভ ডেমোক্রেসি, মানুষকে বাঁচতে দিন। আর চারদিকে যে সন্ত্রাস হচ্ছে তাকে বন্ধ করতে হবে, তার জন্য এই দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর, যিনি এখন এক্স চিফ মিনিস্টার, কিন্তু তিনি নিজের কাজ করেননি বলে আজকে আমি কে, আমি একজন নর্মাল জনতা, আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ তুলছি। ভোটের পরে যে ঘটনাগুলো ঘটছে তাতে কি ডেমোক্রেসি আসছে বলে মনে হয়? বিধানসভা ভোটের রেজাল্ট সেটা তো আপনার আমার থেকে বেশি ভালো দেখেছেন, যেখানে 30 থেকে বেশি মহিলাদের ধর্ষণ করা হলো, যেখানে হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করে দেওয়া হলো, যেখানে 50-এর উপরে খুন করে দেওয়া হলো, সেটা কি ডেমোক্রেসি? এরকম সরকারকে কেউ বেছে নেয়? সেই জন্য আওয়াজ তুলতে হবে। মুখ্যমন্ত্রীর মতো একজন হেভিওয়েট প্রার্থী, তার সাথে লড়াই কেমন কি পদক্ষেপ এবং কি কেমন কি প্রস্তুতি রয়েছে? আমাকে ডেইলি মর্নিং ওয়ার্কের রিকোয়ারমেন্ট আছে, আমারও হেভি অনেক ওয়েট আছে, বুঝলেন? দেখুন মুখ্যমন্ত্রী হোক বা যে কেউ হোক সামনে, কিন্তু লড়াইটা আছে ন্যায় ভার্সেস অন্যায়ের লড়াই, তো সেখানে ন্যায়কে বাঁচাতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। সেখানে যে এখানে দুষ্কর্ম দুষ্কৃতি সব কিছু টিএমসি চারদিকে সন্ত্রাস ছাড়িয়েছে তাকে বন্ধ করার লড়াই এটা, তো সেখানে যে কেউ হয় আমার কোনো আশা যায় না। জয়নি কতটা আশাবাদী? জয়নি আমি ততটাই আশাবাদী যতটা আমি যখন হাইকোর্টে গিয়েছিলাম তখন যে আমার বিশ্বাস ছিল যে মানুষের জন্য যে লড়াই করছি তাতে আমার জিত হবে, ততটাই আশাবাদী আছি। বিধানসভা ভোটে খেলা হয়েছে, উপনির্বাচনে কি খেলা হবে? দেখুন সেটা তো এবার আমরা সবাই দেখেছি যে যে ধরনের খেলা ওরা খেলেছে, একটা লজ্জার বিষয় যে এটাকে এরা খেলা বলে কিন্তু আমি খুনি খেলা বলি। যদি এই খুনি খেলা এরা চালাতে চায় তাহলে তো ডেমোক্রেসির কোনো মাইনে নেই, তো দেখি দেখা যাক কি হয়। শুধু গাফিলতি না, সরকার তো যারা খুন করেছে তাদেরকে সাপোর্ট করেছে। সরকার তো একবার, আপনি যে কোনো একটা কনফারেন্সে দেখেছেন যে সরকারের কেউ তাকে